একটি মৌলিক অধিকার পরিপন্থী একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে পরিচয় দানকারী বা ইন্ট্রোডিউসার। যদিও তারা বলতেছে এটি হচ্ছে একটি ব্যাংকিং চ্যানেল, অর্থাৎ ব্যাংকিং চেইন সিস্টেম, আপনি একজনের মাধ্যমে আরেকজন ব্যাংকে আসা। যে ধরলাম আপনি যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, আপনাকে এমন একজন ব্যক্তি খুঁজতে হবে যিনার ওই ব্যাংকের ওই শাখায় অ্যাকাউন্ট আছে এবং অ্যাটলিস্ট 6 মাস যাবত উনি সেখানে লেনদেন করতেছেন, এই রকম একজন ব্যক্তির প্রয়োজন হবে। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে তার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটি আজ থেকে বহু বছর আগে তারা গাইডলাইন দিয়ে দিয়েছে যে না, ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী প্রয়োজন হবে না। কারণ হচ্ছে সেখানে একটি মামলা হয়েছিল যে ফ্রড নিয়ে, ব্যাংকিং ফ্রড নিয়ে, তখন যে পরিচয় দানকারী তাকে কি করা হয়েছিল, জেল জরিমানা করা হয়েছিল। তখন সর্বোচ্চ আদালত পর্যন্ত যখন মামলাটি যায় তখন সর্বোচ্চ আদালত এটি ক্লিয়ারলি ডিক্লার করে দেয়, সেটি হচ্ছে যে কেউ শুধু কারো পরিচয় দান করার জন্য উনি পানিশেবল যোগ্য না। তো এই জন্য আপনি যদি ইন্ডিয়াতে হয়ে থাকেন আপনার কোনো পরিচয় দানকারীর প্রয়োজন নাই। তো আমরা জানি না বাংলাদেশের এখন পর্যন্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই বিষয়ে কেউ রিট করেননি বা কোনো মামলা আসেনি, এই জন্য ব্যাংকিং ব্যবস্থায় ইন্ট্রোডিউসারের প্রয়োজন হয়। কথা হচ্ছে যে আপনি যে ভুল করবেন, আপনি যে ফ্রড করবেন সেটা শাস্তি আপনি পেতে পারেন, কিন্তু যে আপনাকে ব্যাংকের সাথে পরিচয় করা দিচ্ছে ইন্ট্রোডিউসার সে কেন শাস্তি পাবে? আপনি যাকে ব্যাংকের সাথে ইন্ট্রোডিউসার করে দিচ্ছেন আপনার তো ব্যক্তিগত কোনো লাভাংশ নাই সেখানে। এমন না যে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যদি একজন গ্রাহক নিয়ে আসে তাহলে যে ইন্ট্রোডিউসার সে কিছু বেনিফিট পাচ্ছে, কিছুই পাচ্ছে না। তাছাড়া আমরা যদি একটি কমন বেসিক জিনিস যদি মাথার মধ্যে চিন্তা করি, একটি ধরলাম আমরা ঠাকুরগাঁও শাখায় ইসলামী ব্যাংকের, এখন ইসলামী ব্যাংকের ঠাকুরগাঁও শাখায় কারও কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। তো তাহলে একজন কমন মানুষ, বেসিক মানুষ, লেমেন ছাড়াও যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, এডুকেটেড, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট আছে, তাদের কাছে যদি আমরা প্রশ্নটি করি যে শাখায় এখন পর্যন্ত একজন গ্রাহকের অ্যাকাউন্ট নাই সেই শাখায়, তাহলে কিভাবে ইন্ট্রোডিউসার হবে? তো যাই হোক, হয়তো আশা করবো একদিন আমরাও আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে তার মতো আমরা এখান থেকে মুক্তি পাবো।